ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স সুন্দর জীবন যে কতটা সুন্দর আমি রশায় রেঞ্জে যতগুলো জন আছে সবজনের গাইডের কাজ করি গাইডের কাজ করেন জি আপনার মোবাইল নাম্বারটা যদি বলেন 01830047141 আচ্ছা এই ঝর্ণার পানিগুলো এখান দিয়ে নেমে যাচ্ছে আমরা এখানে যাব উই উপরে এবং এই জায়গাটা এত রিক্সি যে দড়ি দিয়ে উঠতে হবে আসলে আমার বন্ধু রাশা ওকে উঠার জন্য খুবই হেল্প করলো বন্ধু বাস ওয়েলকাম চলে যাও তাড়াতাড়ি উপরে চলে যাও কাজে এই জায়গাটা খুব ওটা খুবই কষ্ট সাজিদ আস্তে তুমি মোটা মানুষ আস্তে আরে মেয়েটা তো এখানে বলতে হবে ভাইয়া নিজেকে বেয়ার গিলসের ছোট ভাই মনে হচ্ছে আজকে আমরা আমার কাছে মনে হচ্ছে মাউন্ট এভারেস্ট মনে হয় আসছে কষ্টকম কারণ আমার লাইফের ফার্স্ট আমি এই ট্র্যাক করতেছি হ্যাঁ ফার্স্ট টাইম রশি রশি ছাড়া উঠছি অচেনা পাবি কিছু চিনে না এই হচ্ছে আমাদের টিমের অচেনা পাবি আসো তুমি আসতে থাকো না আসো 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 ও তোর কে সেনাবাহিনীর মতো লাগতেছে রাশা ও ডট ডট আস্তে আস্তে আমরা এখন ভাই হ্যাঁ ভাই কি হলো আমার এনার্জি শেষ এনার্জি শেষ এখানে যে রাস্তাগুলো আছে এখন শুকনো থাকার কারণে আমরা বেশ মোটামুটি উঠতে পারতেছি এনার্জি প্লাস এই যে মানুষ আস্তে আস্তে উঠবো এনার্জি লস আচ্ছা হয়রান হইলে একটু বসেন একটু রেস্ট নিন এই পর্যন্ত উঠতে হবে আমাদের উপরে উঠে হাঁপাই গেছি উপরে উঠে ভিডিও দেখাই যে জায়গাটা উঠা চারটি খানে কথা এই আমরা ওই নিচের গর্ত থেকে আসছি ভাইয়া অনেক কষ্ট কষ্ট আরো আছে আরো আছে ভাইয়া আসো আসো তুমি এক্সপ্রেশন বলো কেমন ভাইয়া একটু জিরানি দাপ ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স ভয়ঙ্কর আর সিলে আগে কখনো আবার জিগা আবার এস্টের চূড়ায় উঠছি সাজেদ সর্বত কয় টাকা গ্লাস দশ টাকা এখানকার পাহাড়ি লেবু না মাশাল্লাহ পাহাড়ি লেবু ও অসম রস কষ্ট দেন 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 ঢালেন ঢালেন ঠান্ডা না কাকা আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর বড় বড় বিশাল পাথর এখানে সামনে যতই আগাচ্ছি আমরা বিশাল বড় বড় পাথর দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পিছন সাইড যেখান থেকে আমরা মূলত আসলাম জিরিপথ ধরে তো চলুন সামনে আগে সূর্য আসে না কি অবস্থা অন্ধকারে বাংলাদেশে কোনো জায়গা আছে পুরো ডার্ক আলো জ্বালা যেতে হয়
এখানে আসলে আলো এত কম আর বড় বড় পাথর আঁকা বাঁকা পাথর কিন্তু ওই সময় এই যে অনেক মজা হয় আমাদের সেই কাঙ্ক্ষিত বাগবিয়ানি ঝর্ণা ও রে সেই অস্থির আগে ভাইয়া মাশাআল্লাহ আমাদের সেই আলোচিত আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণাটিতে আমরা এসে পৌঁছলাম এবং এটার হাইট অনেক উঁচু, পানিও বেশ ভালো পরিমাণ আছে। এখানে আমরা একটু গা ভিজাব আর গা ভিজিয়ে আমরা এখান থেকে ব্যাক করব। ভালো ভাইয়া বলো কেমন বিজলা, কেমন ফিল করলা জীবন? জীবন যে কতটা সুন্দর এটা এক ঘরের ভিতরে আসলে থাকলে বোঝা যাবে না, তখন ফ্রাস্ট্রেশন বাড়বে, ঝগড়া বাড়বে। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা মানুষের প্রিয় মানুষগুলোকে নিয়ে ঘুরতে বের হওয়া উচিত। তাহলে যেটা হয় যে এরকম ঝর্ণার বাতাসের সাথে ভিতরে টক্সিসিটি ভেসে চলে যাবে। দাদা বলেন কেমন লাগলো আপনার? অনেক মজা লাগছে, অনেক মজা লাগছে। আমার ছেলে বলে ইয়ামি, মজা লাগলে ইয়ামি বলে, তো ইয়ামি লাগছে আর কি। ইয়ামি লাগছে। তোর আমার ছবি আনাই। আজকে সাজেদ আমি তো চাইতেছি না ভিজতে ভাইয়া, ঠান্ডা লাগবে, কিন্তু ভিজলে তো কাপড় চুপ শেষ না। থাক আমি উপর, হ্যাঁ আনছি কিন্তু চাচ্ছি না এখন ভিজাইতে। তবে পানি আরো বেশি থাকলে ভালো লাগতো না ভাইয়া? তুমি যেন দাম বন্ধু পানি করে অস্থির, কিন্তু পারে সেটা অস্থির।